সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। এর পক্ষে আগামী 21 ডিসেম্বর বৃহস্পতিবার, 22 ডিসেম্বর শুক্রবার ও 23 ডিসেম্বর শনিবার গণসংযোগ করা হবে, এমনটাই জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই দাবিতে 24 ডিসেম্বর রবিবার সকাল সন্ধ্যা অবরোধ ঘোষণা করেছে এই দলটি। বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মসূচির ঘোষণা করেন। আগামীকাল থেকে, আগামীকাল 21 তারিখ বৃহস্পতিবার, বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। 24 তারিখ রবিবার, 24 ডিসেম্বর রবিবার সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।